মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো তুলোর মতো নরম তুল তুলে এগলেস জেবরা কেক বা মার্বেল কেক ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটা আমি তৈরি করেছি কড়াইয়ে যাতে করে সবাই এটা করতে পারে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে প্রথমেই বলেছি কেকটা কড়াই তৈরি করব তার জন্য এখানে একটা মোটা সারফেসের কড়াই নিয়েছি কড়াইটাকে আমাদের প্রিহিট করে নিতে হবে তো কড়াইয়ের মধ্যে দিলাম আর এই নুনটা কিন্তু আগেও অনেকবার আমি ব্যবহার করেছি নুনটাকে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিলাম যাতে করে হিটটা সমানভাবে চারিদিকে ছড়াতে পারে এবার মধ্যেখানে একটা খাওয়ার রাখার স্ট্যান্ড বসিয়ে আঁচটাকে একদম কমিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য মাইক্রো ওভেনে কেক তৈরি করতে গেলে মাইক্রো ওভেনটাকে যেরকম প্রেহিট করে নিতে হয় কড়াইটাকেও কিন্তু একই রকমভাবে ভাবে প্রেহিট করে নিতে হবে এবার কেকের মোলটা আমরা তৈরি করব তো এখানে একটা ছয় ইঞ্চির কেকের মোল্ড নিয়েছি একটুখানি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি আপনারা চাইলে বাটার দিয়েও এটা করতে পারেন একটু তেল বা বাটার লাগিয়ে নিলে কেকটা যখন বেক হয়ে যাবে সেটা কিন্তু খুবই সহজে উঠে আসবে মোল্ডের নিচে লেগে যাবে না তো তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটুখানি ময়দা উপর থেকে ছড়িয়ে দিলাম ময়দা দিয়ে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি অতিরিক্ত যে ময়দাটা থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে কেকের মোল্ডটা আমাদের একদম তৈরি হয়ে গেল বেকিং এর জন্য তবে যারা এই স্টেপগুলো করতে না চান তারা মোল্ডের নিচে একটা পার্চমেন্ট পেপার বা বাটার পেপারও লাগিয়ে নিতে পারেন এবার একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট এক কাপ তেল যে কাপ দিয়ে সাধারণত বাড়িতে আমরা চা খাই সেই কাপ দিয়ে মেপে এক কাপ তেল নিয়েছি তার দিয়ে দিলাম পাউডার সুগার হাফ কাপ চিনিকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা হাফ কাপ দিয়ে দিলাম আর একটা দিয়ে চিনি আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে দেখবেন এরকম একটা ক্রিমের মতন মিশ্রণ তৈরি হবে এই কেকের জন্য আমাদের হাফ কাপ দুধ লাগবে তো সেখান থেকে অর্ধেকটা দুধ এখানে আমরা ব্যবহার করছি আর অর্ধেকটা দুধ পরে আমরা ব্যবহার করব। দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টি স্পুন ভ্যানিলা এসেন্স এটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার এখানে দিতে পারেন এবার সব শুকনো উপকরণগুলোকে আমাদের চেলে নিতে হবে তার জন্য এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা হাফ টি স্পুন বেকিং সোডা আর একটি টি স্পুন বেকিং পাউডার এই রেশিওটাকে অবশ্যই করে মনে রাখবেন ঠিক যতটা পরিমাণ বেকিং পাউডার লাগে তার অর্ধেক পরিমাণ বেকিং সোডা লাগে আর সব কিছুকে নেওয়ার পরে যে চেলে চেলে নিচ্ছি অংশগুলো বাকি থাকবে সেটা কিন্তু ফেলে দিতে হবে এটা খুবই একটা পার্ট ভালো কেক তৈরি করার জন্য অবশ্যই করে সব শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে একটা উইস্কার দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়েছি এরকম ঘন একটা মিশ্রণ হয়েছে বাদ বাকি দুধটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম স্মুথ ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে একটুখানি মিশিয়ে নিচ্ছি এইরকমভাবে মিশিয়ে নিলে ব্যাটারের মধ্যে খুব ভালো করে এয়ার ট্রাফায় আর কেকটা খুব ভালো মতন ফুলে আর দেখুন একদম স্মুথ ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে এবার আর বাটিতে সমান দুই ভাগে দুটো ব্যাটারকে আমি ভাগ করে নিয়েছি একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি আর কোকো পাউডারটাকেও কিন্তু চেলে নিতে হবে কোকো পাউডারটা আমি চেলে নিয়েছি দানাদার যে অংশটা থাকবে সেটা বাদ দিয়ে দেবো মেশানোর পরে এই মিশ্রণটাকে আমার অনেক ঘন লাগছে তো এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ আর ভালো কেক তৈরি করার জন্য কিন্তু সব উপকরণগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে দুধটা দিয়ে এই মিশ্রণটাকে আমি তৈরি করে নিয়েছি এরকম ঘন একটা মিশ্রণ তৈরি হয়েছে দুটো ব্যাটারি আমাদের একদম রেডি কেক তৈরি করার এবার কেকের মোল্ডের একদম মধ্যেখানে সাদা রঙের যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিচ্ছি টেবিল চামচ একটুখানি চামচ দিয়ে ছড়িয়ে নিয়ে একটুখানি স্প্রেড করে নিলাম একটুখানি ট্যাপ করে দিলাম যাতে করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে তার উপরে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ কোকো পাউডার দেওয়া ব্যাটারটা প্রত্যেকবার এক টেবিল চামচ করে দেওয়ার পরে ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে করে ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে যেতে পারে আর অবশ্যই করে এই ব্যাটারটা কিন্তু একদম ঘন হতে হবে আমি এক টেবিল চামচ করে দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা দিয়ে মোলটাকে ফিল আপ করে নিয়েছি এবার একটা টুথপিক দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করে নিচ্ছি আপনারা ভিডিওটা একটুখানি লক্ষ্য করুন এটা করা কিন্তু খুবই সহজ খুব সহজে এটা তৈরি হয়ে যাবে যেহেতু ব্যাটারটা আমাদের অনেক ঘন তাই জন্য খুব সুন্দর করে ডিজাইনটা উঠে আসবে আর প্রত্যেকবার ডিজাইন করার পরে অবশ্যই করে টুথপিকটা একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে পরবর্তীতে আবার সেটা করতে হবে আমি এখানে ষোলোটা দাগ কাটছি আপনারা কিন্তু এতগুলো নাও করতে পারেন আপনারা আটটাও করতে পারেন বা চারটাও করতে পারেন একটা ফুলের ডিজাইন তোলার জন্য আমি এখানে ষোলোটা দাগ কেটে নিচ্ছি আর ডিজাইনটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই কেকটা দেখতে সুন্দর খুবই লাগে কেকটা ভিতর থেকে যেরকম দেখতে সুন্দর লাগে উপর থেকেও দেখতে একই রকমের সুন্দর লাগে আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি কেকের মোলটা আমাদের একদম রেডি বেক করার জন্যে এদিকে কড়াইটাও কিন্তু প্রিহিট হয়ে গেছে এবার খুব সাবধানে স্ট্যান্ডের উপরে কেকের মোলটা বসিয়ে দিলাম একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর উপরে একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে দেবো যাতে করে কোনোভাবেই ভিতরের কোনো বাষ্প বেরিয়ে যেতে না পারে এইরকমভাবে ঢাকা দিয়ে একদম কম আঁচে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য। এই কেকটা বেক হতে এক ঘন্টা সময় লেগেছে কড়াইয়ে কেক বেক হতে একটু সময় বেশি লাগে আমি আগেও একবার চেক করেছিলাম তখন কেকটা তৈরি হয়নি কেকটা বেক হতে কিন্তু এক ঘন্টা সময় লেগেছে এক ঘন্টা পরে চেক করছি দেখুন একটা টুথপিক দিয়ে টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরোচ্ছে কেকটা আমাদের খুব ভালো করে তৈরি হয়ে গেছে এবার কেকের মোলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে ডিমোল্ট করব। ঠান্ডা করে তারপরে ডিমল্ট করা কিন্তু ভালো অনেক সময় দেখা যায় গরম কেক ডিমোল্ট করতে গেলে ভেঙে যায় তো মোলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা নাইফ দিয়ে চারিদিকে একটুখানি কাট লাগিয়ে একটা প্লেটের উপরে মোলটাকে একদম উল্টো করে ধরলেই দেবেন খুব সহজে এটা বেরিয়ে আসবে যেহেতু মোলটাকে খুব ভালো করে আমরা গ্রিজ করে নিয়েছিলাম কেকটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে একদম নরম তুলে কেক তৈরি হয়েছে এবার কেটে দেখার পালা ভেতরটা কেমন হলো যেহেতু ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে তাই জন্য কিন্তু কেকটা বেক হয়ে যাওয়ার পরেও একদম সুন্দর ডিজাইনগুলো উঠেছে দেখুন আর ভেতরটা একদম নরম তুলতুলে তৈরি হয়েছে এটা একদম স্পঞ্জি আর খেতে খুবই টেস্টি তো দেখলেন তো বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটা কেক তৈরি করে ফেলা যায় অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার আপনারা তৈরি করবেন আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন